আসসালামাইকুম। যারা ওমানে অবৈধ বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি। অনেকেই কোম্পানিতে 20,000 টাকা, 15,000 টাকা বা 25,000 টাকা বেতনে চাকরি করেন। চাকরি করার পরে দেখেন যে বাইরে সাপ্লাইয়ের লোকে অনেক বেশি টাকা ইনকাম করে, সেক্ষেত্রে অনেকে চলে যান, কোম্পানি থেকে পালায়ন করেন। তো আমার আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আসলে আপনি কোম্পানি থেকে পালায়ন করে আপনি কি লাভবান হচ্ছেন না ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটাই বোঝানোর জন্য আমি আজকের ভিডিওটিতে আমি চলে আসলাম। মূলত আমি যদি বলি, আমি যখন ওমানে ছিলাম অনেক কি দেখেছি। যারা কোম্পানিতে থাকেন ওরা চিন্তা করেন কোম্পানিতে এসে আমি মনে হয় লস খাইলাম, আমি 20,000 টাকা ইনকাম করি। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন, আমি 20,000 টাকা ইনকাম করি আর বাইরের লোকে মাসে 50,000 টাকা ইনকাম করে, আমার সাথে তার সাথে প্রায় 30,000 টাকার ডিফারেন্স। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আপনি যে কোম্পানিতে আছেন আপনাকে কোম্পানি কিন্তু 20,000 টাকা লাগিয়ে দিচ্ছে, 2 বছর পর আপডাউন টিকিট দিচ্ছে, এবং আপনি চাইলে 2 বছর পর পর আপনাকে কিন্তু কোম্পানির ভিসারে নিয়োগ করে আপনাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু একজন লোক বাইরে কাজ করলে 50,000 টাকা বেতন যে কামাচ্ছে, তার পতাকা নিজের, নিজের থাকা খাওয়া সব নিজের, রুম ভাড়া নিজের, ইভেন তার কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই, অসুস্থ হলে বড় ধরনের কোনো অসুখ হলে সেই তার পকেটের টাকা থেকে কিন্তু সেটা যাবে। তারপরে সেই দেশে যদি আসা যাওয়া করে সেক্ষেত্রেও কিন্তু তার টিকিটের টাকাটাও নিজের পকেট থেকেই যাবে। এভরিথিং যদি হিসেব করে দেখেন, সে মাসে 50,000 টাকা ইনকাম করলে করা আর আপনার 20,000 টাকা ইনকাম করাটা পাল্লাটাই ভারী। আপনি 20,000 টাকা ইনকাম করেন আপনার সেই পাল্লাটাই ভারী। তার কারণ কি, দেখা গেছে যে অনেকে যারা বাইরে কাজ করে 24 মাস কাজ করে, মনে করেন 24 মাস কাজ করে কিন্তু অনেকে অনেক সময় 5 মাস 6 মাস বা 8 মাসের টাকা কিন্তু ধরা খায়, যে পায় না, বেতনটা পায় না। আর অনেকে দেখা গেছে যে 24 মাসের মধ্যে দেখা গেছে 12 মাস কাজ করছে এভারেজে, আবার মোটামুটি 4 মাস 5 মাস বা বসা ছিল, বসে বসে রুমে খাইছে। তো দেখা গেছে এক মাসে যে সে 50,000 টাকা ইনকাম করেছে। তো 50,000 টাকা ইনকাম করে তার কী লাভ হয়েছে? ওই যে ওইদিকে আবার 2 মাস বসে খেয়ে বা 5 মাস বসে খাওয়ার পরে কিন্তু তার আয় ব্যয় এক সমান হয়ে গেছে। তো সেই জন্য যারা কোম্পানিতে আছেন যে আমি আহি কোম্পানি আমাকে ঠকাচ্ছে, 20,000 টাকা বেতন আমার কিছু হচ্ছে না, আর ওইদিকে আমার আরেক বাঙালি ভাই 50,000-60,000 টাকা ইনকাম করতেছে, এই জিনিসগুলা আপনারা যে কোনো প্রবাসী ভাইদের আমি বলবো, এই জিনিসগুলা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। মনে করবেন আপনি, বাস্তবতা খুবই কঠিন। আসলে দূর থেকে চাঁদ অনেক সুন্দর দেখা যায়, তো কথাই আছে চাঁদেও কলঙ্ক আছে, ঠিক ওরকমই দূর থেকে অনেক কিছুই সুন্দর দেখা যায়, কিন্তু যখন এর গভীরে যাবেন তখন বুঝবেন যে আসলে কত ধানে কত চাল। তো সেই জন্য যারা কোম্পানিতে থাকেন কোম্পানি থেকে পালায়ন করার জন্য চিন্তাভাবনা করেন, অথবা চিন্তাভাবনা করেন যে যারা বাইরে কাজ করে এরা মনে হয় আমার থেকে অনেক ভালো আছে বা অনেক বেশি টাকা ইনকাম করে, অনেক সুবিধা ভোগ করতেছে বা অনেক কিছু অনেক সম্পদশালী হয়ে যাচ্ছে, এটা ভুল ধারণা। আপনার কোম্পানি যদি ভালো থাকে, কোম্পানি যদি ঠিকমতো মাসে মাসে বেতন দিয়ে দেয়, কম হোক বেতন, মাটি কামড়ায় ওই কোম্পানিতে পড়ে থাকেন, কোম্পানি থেকে পালায়ন করার জন্য চেষ্টা করবেন না। কারণ দেখা গেছে যে আপনি একজন পালায়ন করলে 10 জন বাঙালির সুনাম ক্ষুণ্ণ হয়। 10 জন বাঙালি ভাইকে দেখা গেছে পরবর্তীতে কাজের কোনো অর্ডার আসলে কোম্পানি আর বাংলাদেশ থেকে লোক নিতে চায় না, কারণ বাঙালি পালায়ন করে। তো আমি সকল প্রবাসী ভাইদের প্রতি আমি আমার এই দৃষ্টি আকর্ষণ করব, যদি কোনো কোম্পানিতে আপনারা থাকেন কোম্পানি আপনাদের জন্য বেতন টেতন আটকাই দেয় বা কিছু করে, সব প্রত্যেকটা দেশেই কিন্তু লেবার কোড আছে, আপনারা লেবার কোডে চলে যাবেন নির্দ্বিধায়, সাহস করে চলে যাবেন, এই প্রত্যাশায় তা তবু অবৈধ হবেন না। বাংলাদেশের নাম সুনাম ধরে রাখার জন্য আপনারা লেবার কোর্টে যাবেন, তারপরেও কোম্পানি পালায়ন করবেন না, কোম্পানি থেকে পালায়ন করবেন না, কারণ বাংলাদেশেরই বদনাম হয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।